my dear friends, assalamualaikum. Welcome to Medicine and Health Info Channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জ্বর, সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহজনিত ব্যথা, ঋতুস্রাবজনিত ব্যথা, মস্কে যাওয়া ব্যথা, অন্ত্রে ব্যথা, পিঠে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব পরবর্তী ব্যথা, বাতজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী একটি মেডিসিন এবং মেডিসিনটির কাজ, জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, দাম, খাওয়ার নিয়ম এবং সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, আমরা প্রতিনিয়ত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সর্দি জ্বর বা সর্দি জ্বর, ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, শরীর ব্যথা এবং অন্যান্য ব্যথানজনিত কারণে অনেক ভুগে থাকি। এই সকল ব্যথা দূরীকরণের জন্য বিশেষজ্ঞ ডাক্তারগণ সচরাচর যে সমস্ত বা যে ট্যাবলেটটি সেবনের পরামর্শ দেন তার নাম হলো ফেব্রিনিল ট্যাবলেট অথবা সিরাপ বা ড্রপস। এটির গ্রুপ বা জেনেরিক নাম হলো প্যারাসিটামল। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস বিজারো হেলথ কেয়ার। এখানে ফেব্রিনিল ট্যাবলেট 500 মিলিগ্রাম, 650 মিলিগ্রাম, সিরাপ 250 মিলিগ্রাম বা 5 ml এবং ড্রপস 100 মিলিগ্রাম বা 100 মিলিগ্রাম এবং ইনজেকশন রয়েছে 150 এবং 500 মিলিগ্রামের। এটি খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে সিরাপ এবং সাসপেনশনের ক্ষেত্রে যে সমস্ত শিশুদের বয়স 3 মাসের নিচে তারা 10 মিলিগ্রাম করে দিনে 3 থেকে 4 বার, যাদের বয়স 3 মাস থেকে 1 বছরের নিচে তারা হাফ চা থেকে 1 চা চামচ করে দিনে 3 থেকে 4 বার, যাদের বয়স 1 থেকে 5 বছর তারা 1 থেকে 2 চা চামচ করে দিনে 3 থেকে 4 বার, যাদের বয়স 6 থেকে 12 বছর তারা 2 থেকে 4 চা চামচ করে দিনে 3 থেকে 4 বার এবং প্রাপ্তবয়স্ক তারা 4 থেকে 8 চা চামচ করে দিনে 3 থেকে 4 বার সেবন করতে পারে। অন্যদিকে ট্যাবলেটের ক্ষেত্রে শিশু যাদের বয়স 6 থেকে 12 বছর তারা প্রত্যেকটি ট্যাবলেট অর্ধেক করে অথবা একটি করে ট্যাবলেট দিনে 3 থেকে 4 বার এবং যারা প্রাপ্তবয়স্ক তারা দিনে 1 থেকে 2টি করে ট্যাবলেট 4 থেকে 6 ঘন্টা পরপর দিনে সর্বোচ্চ 8টি ট্যাবলেট সেবন করতে পারে। পেডিয়াট্রিক ড্রপস বা বাচ্চাদের ড্রপসের ক্ষেত্রে 3 মাস বয়স পর্যন্ত 0.5 মিলিগ্রাম করে দিনে 4 বার, 4 থেকে 11 মাস বয়স পর্যন্ত 1 মিলিগ্রাম করে দিনে 4 বার এবং 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত 1.5 মিলিগ্রাম করে দিনে 4 বার সেবন করতে পারবে। এবং একই সাথে মাত্রাভেদে এবং বয়সভেদে বিভিন্ন ধরনের বিভিন্ন মাত্রার সাপোজিটরি ব্যবহার করতে পারবে। গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে সকল ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন। এই ঔষধ সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্বপ্রতিক্রিয়া যেমন অগ্ন্যাশয়ের প্রদাহ, চামড়ায় ফুসকুড়ি এবং অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে। সকল ঔষধ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।